বাঙালির প্রাণের খেলা হাডুডু। বরিশালের আঞ্চলিক ভাষায় এই খেলারে কওয়ায় টাকটাক খেলা। বাঙালির জাতীয় খেলাও এই টাকটাক খেলা। কিন্তু নানা প্রতিবন্ধকতায় বাঙালির এই প্রিয় খেলা এখন বিলুপ্তির পথে। এই বিলুপ্তি শব্দের উত্তরণ ঠেকাইতে আর বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে এই খেলার বিচরণ ঘটাইতে ও জনপ্রিয়তা বাড়াইতে বরিশাল জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়ে গেল বাঙালি জাতির প্রিয় এই খেলা। আজ বিয়েলে বরিশাল 29 নং ওয়ার্ডের বাগিয়া মাদ্রাসা মাঠে নির্মাণ শ্রমিকেরা আলাদা দুইটা ভাগে বিভক্ত হইয়া এলাকার সাধারণ দর্শক ও তরুণ সমাজের মধ্যে উপহার দেন এই খেলা। দেখলাম সাধারণত এই হাডুডু খেলা হয় না, আর এই খেলা দেখে আমরা অনুপ্রাণিত হইতেছি অনেক, মনে চাই আমরা নিজেরা খেলতে চাই সবসময়। খেলার যে গরম গরম আলোচনা, চায়ের দোকানে যে অমুক দল জিতলো অমুক দল ঠকলো এবং আজকের একটা সুন্দর খেলা হয়েছে, এই মানে এই যে আনন্দ যুব সমাজ তারা খুঁজে পাবে এই খেলার মধ্যে, এবং ভবিষ্যতেও এরকমের আয়োজন দেখে আরও সুন্দর আয়োজন করবে এটা আমার প্রত্যাশা। অনেকেই এই খেলাটা শুরু হলেও আসে পেশা হিসাবে না নিতে পারার আক্ষেপ, একই লাগে বড় প্রতিবন্ধকতা ধারাবাহিকভাবে আয়োজন হতে না পারা। তাই আয়োজকগ দাবি এখন হইতে প্রত্যেক বছর নিয়মিত বিলেই আয়োজন হরাইবে জনপ্রিয় এই হাডুডু খেলা। আজগো বাগিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হওয়া এই খেলা দেখতে প্রায় হাজারখানেক দর্শক উপস্থিত হয়। পাশাপাশি অনেক তরুণ ও যুবক অল্প সময় লাগে হইলেও মোবাইলে গেম খেলা থইয়া মনোযোগ দিয়েছিলে এই টাকটাক খেলার দিকে। মাঠে বেড়া দর্শকের পাশাপাশি উপস্থিত আছে অনেক মাতারি দর্শক। খেলা শেষে বিজয়ী দলের মধ্যে টেলিভিশন উপহার দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্রধান অতিথি জনাব ফরিদা আহমেদ। এই সময় স্থানীয় আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছে। আমাদের জাতীয় খেলা হাডুডু, আমাদের দেশে ক্রিকেট খেলা আমরা অনেক এগিয়ে নিয়েছি, আমরা জাতীয় খেলা হাডুডু খেলা আমরা ধরে রাখতে চাই। এ কারণে আমাদের বরিশালের আমাদের এই বাগিয়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই হাডুডু খেলা প্রত্যেক বছর হয়ে থাকে। বর্তমান সমাজ আপনার দেখা যাচ্ছে যে মাদক যে ধরনের অপরাধ আছে সেই অপরাধ থেকে দূরে রাখার জন্য খেলাধুলো অন্যতম। তো তরুণ সমাজের মেসেজটা এরকমের যে তারা বিভিন্ন ধরনের অপকর্ম বা যে সমস্ত অপরাধ প্রবণতা আছে সেই জায়গা থেকে যদি তারা দূরে সরে আসে তাকে তাদেরকে দূরে সরে রাখার জন্য একটি মাধ্যম হলো খেলাধুলা। আসলে আমাদের তো জাতীয় খেলা তো হাডুডু, কিন্তু এটা আমাদের দেশে মোটামুটি এখন নাই বললেই চলে, সবাই ক্রিকেট খেলা নিয়েই ব্যস্ত, কিন্তু এই জাতীয় খেলা হাডুডু তা আমাদের দেশে এখন বিলুপ্তির পথে। তো প্রতি বছর আমাদের এই ওয়ার্ডে 29 নম্বর ওয়ার্ডে এই মাঠেই হাডুডু খেলা হয়, তার ধারাবাহিকতা হিসেবে এবছরও এখানে হয়েছে, আয়োজন করছে এখানে। আর আমি মনে করি এই আমাদের এই দেশ থেকে যেহেতু হাডুডু খেলাটার প্রচলনটা উঠে গেছে প্রায়, এইটা আবার নতুন করে যদি সবার মাধ্যমে সবার সহযোগিতা যদি আবার এই খেলাগুলো চালু হয় তাহলে এলাকার অন্তত মাদক অন্যান্য যে অসামাজিক কার্যক্রম আছে সেখান থেকে আসলে আমাদের সমাজ অনেক ভালো হইতে পারে আমি মনে করি। একসময় এই বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা আসলে হাডুডু খেলা। প্রত্যেক বৈশ্যের সিজনই প্রত্যেকটা গ্রামের মাঠে কোডাইকিয়া স্থানীয় বিলে আয়োজন হওয়া হইতে এই হাডুডু খেলার। কিন্তু সময়ের বিবর্তনে এই খেলার উৎপত্তিস্থল বাংলাদেশে গুনেই এই খেলা এখন বিলুপ্তির পথে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের এই জাতীয় খেলার টিহাইয়ে রাখতে সবাইরে আগাইয়া হওয়ার আবদার জানাইছে খেলার মাঠে উপস্থিত হওয়া অনেক সিনিয়র ও বয়স্ক হাডুডু খেলোয়াড়রা। সাব্বির খান, বিএইচএস টিভি, বরিশাল।